আমরা অনেকেই টিয়া পাখি পালন করে থাকি, কিন্তু আমরা মেল ফিমেল চিনি না। টিয়া পাখির মেল ফিমেল চিহ্নিত করা একদম সহজ, যা অন্য পাখির তুলনায় টিয়া পাখির ছেলে মেয়ে চেনা খুবই সহজ। তবে বাচ্চা টিয়া পাখি মেল ফিমেল চিহ্নিত করা একটু কঠিন। বাচ্চার বয়স যখন 2.5 থেকে 3 মাস হলে সঠিকভাবে ছেলে মেয়ে চিহ্নিত করা যায়, এবং 2.5 থেকে 3 মাসের নিচের বাচ্চাগুলোকে একটু কঠিনই হয় চিহ্নিত করা মেল ফিমেল। এই ভিডিওতে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হলো ছেলে পাখি। ছেলে পাখির গলায় কালো একটা লম্বা দাগ থাকে, আবার অনেকে বলে কালো দাগটাকে মালা বলে। যে টিয়ার গলায় কালো দাগ থাকবে তাহলেই বুঝবেন এই পাখিটা মেল ছেলে পাখি, আর যে টিয়ার গলায় মালা বা কালো দাগ থাকবে না তাহলেই বুঝে নেবেন এটা ফিমেল মেয়ে পাখি। মেয়ে পাখির গলায় কালো দাগ একদম থাকবে না, তার গলাটা পুরো সবুজ থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন টিয়া পাখির ছেলে মেয়ের বিষয়টা। ধন্যবাদ সবাইকে। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও সবার আগে পেতে।